টেবিলে না, আলোচনার চেয়ারে কিছু উপদেশ গ্রহণ করছিলাম, তখন অন্যান্য ব্যক্তিদের প্রত্যেকটা বক্তব্য বলের জন্য উদ্দেশ্য করে, সমস্ত জাতির জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য। আমার মনে হয় স্বয়ং মাওলা ওনাদের মুখ দিয়ে এই বক্তব্যগুলো সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হিসাবে, উপাদান হিসাবে প্রেরণ করে গেছেন। পরিবর্তে ছিলেন সেলিম, আমরা আসলে একটু মানুষ, আমি আমার, কিন্তু আলটিমেটলি আমি আমার জন্য কি করেছি, আমি কি আমাকে চিনেছি, আমি ওই প্রশ্নের জবাব আজও খুঁজে পাইনি। তবে ওই প্রশ্নের সপক্ষে স্বয়ং মাওলা একটা নির্দেশনা আমার মনে পড়েছিল, যেটা ভাইয়ের সাথে তোমাকে শেয়ার করেছিলাম। তোমরা বিচরণ করো